Hello everyone, assalamu alaikum. Ami ajke ashi Luxembourg prithibi ebong ei ajke ami ei Luxembourg e ek diner trip e aschi ar ami ei video te apnader shobai ke ajke dekhabo Luxembourg er sobche akorshonio jinish gulo. Tobe mojar kotha holo ekhane apni night stay na korleo hobe. যেমন আমি আজকে শুধুমাত্র একদিনের ট্রিপে আসছি, সো একদিনেই আমি এই লুক্সেমবুর্গটা ঘুরে আপনাদেরকে দেখাবো। যত যত আকর্ষণীয় জিনিসগুলো, আকর্ষণীয় প্লেস যতগুলো আছে সবগুলোই আমি আপনাদেরকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তবে এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা, সেটা হলো ওল্ড কোয়ার্টার। তো চলুন কথা না বলে আমরা এখন যাওয়া যায় ওল্ড কোয়ার্টারের দিকে। সো ভিউয়ার্স, আমি প্রথমে যা বললাম যে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ওল্ড কোয়ার্টারে। তো এখানে যাওয়ার জন্য দুইটা রাস্তা আপনারা অবলম্বন করতে পারেন। প্রথম কথা হলো আপনারা চাইলে পায়ে হেঁটে যেতে পারেন আর ট্রাম বা বাস নিতে পারেন। তবে এই সিটিটা খুবই ছোট, সো আমি রিকমেন্ড করি না যে আপনি ট্রাম বা বাসে যান, অযথা এটা যাওয়ার কোনো দরকার নেই। আপনার সেন্ট্রাল মেন স্টেশন থেকে মাত্র 30 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সো আমি ডিসিশন নিয়েছি যে আমি হেঁটেই যাবো, কারণ হেঁটে যাওয়ার সময় আপনি রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, যেটা আপনি ট্রাম বা বাস উঠতে সে জিনিসটা পারবেন। সো চলুন, আমি যাচ্ছি আমার সাথে আপনারা চলুন। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, এখন থার্ড অল্পে ব্রিজের উপর আসি। সো এটা খুব একটা হিস্টোরিক্যাল ওল্ড সিটির ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে আমি ওল্ড সিটিতে যাওয়া লাগবে, আর এখান থেকে একটা খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ব্রিজের নিচটা, অনেক ব্রিজের নিচে একটা দেশ। এই যে দেখেন ব্রিজের নিচে কোনো পানি নেই, বাট এটা একটা গার্ডেন। তো আমি ওল্ড সিটিটা কভার করে দেন আমি এই জায়গায় আসবো। তো চলুন ওল্ড সিটিতে যাওয়া যাক। ব্রক ক্যাসমেন্টে যাওয়ার সময় আমাদের সামনে একটা মজার জিনিস পড়লো। প্রথমে যেটা হলো ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি অ্যান্ড আর্ট। সো এন্ট্রি ফ্রি, যে কেউ চাইলে যে কোনো সময় যেতে পারবে। আমার মিউজিয়াম বা এইসব আর্ট এইসব যে কোনো ইন্টারেস্ট নাই খুব একটা। আর হ্যাঁ, মজার আরেকটা জিনিস যেটা সুন্দর ঐতিহ্যবাহী যে জিনিসটা, যেটা ওল্ড টাউনের মধ্যে আছে, সেটা হলো এই যে এই নটরডেম ক্যাথেড্রাল। সো খুব সুন্দর, আমি আগে বলছি যেটা যে আপনি পায়ে হেঁটে সব কিছু কভার করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি যেহেতু ওই মডার্ন শহর থেকে, মানে আধুনিক শহর থেকে পুরান টাউনে আসতে আসি, আমি এই মুহূর্তে ঠিক পাহাড়ের উপরে আছি। আর ঠিক এই পাহাড়ের নিচে যেটা হলো সেটাই হলো ওল্ড কোয়ার্টার। এই যা দেখতে পাচ্ছেন, এটাই হলো ওল্ড কোয়ার্টার। আমি এখন সেই ওল্ড কোয়ার্টারের দিকে যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো যে লুক্সেমবুর্গ ওল্ড কোয়ার্টার এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটা স্থান করে নিচ্ছে। তো আপনি বুঝতে পারতেছেন যে জিনিসটা কতটা। সো আমি যে জিনিসটা আপনাদেরকে একটু আগে বললাম যে আমরা ছিলাম পাহাড়ের একদম উপরে, এবং আমি যে যাওয়ার রাস্তাটা সেটা খুবই সুন্দর এবং খুবই মনোরম একটা রাস্তা। আস্তে আস্তে আপনি সুন্দর পাহাড়ের উপর দিয়ে এই যে রাস্তা ধরে এভাবে ধরে, এই যে এখানে একটা কি সুন্দর মনুমেন্ট, দেন এই রাস্তা ধরে এভাবে আমরা নিচের দিকে শুধু হেঁটে যাব। এই যে দেখেন আমি শুধু নিচের দিকেই যাব। আধুনিক শহর একদম পাহাড়ের উপরে, আর যে ওল্ড কোয়ার্টার যেটা পুরানো শহর যেটা, সেটা একদম পাহাড়ের নিচে। সো অবশেষে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ওল্ড কোয়ার্টার যেখানে আমরা আসতে পারছি। আর আমি যেটা বলছিলাম, দেখেন আমি এখন এখন আপনার জিনিসটা এজিউম করতে পারেন যে আমি কত উঁচুতে ছিলাম, সেই আমি ওই পাহাড়ের উঁচুতে ছিলাম ওই যে বিল্ডিং। আর আমি এখন এই নিচে, এই দিক দিয়ে একটা ছোট্ট একটা ল্যাগ গেছে, আর ওই পাশটা হলো আপনার যে ওল্ড কোয়ার্টার। মানে আপনি যদি লুক্সেমবুর্গ সিটিতে আসেন, সবচেয়ে বড় যদি মেন আকর্ষণীয় যদি কোনো কিছু থাকে, সেটা হলো এই ওল্ড কোয়ার্টারটা। এটা শুধু শুধুমাত্র বাড়িঘরগুলোর কারণে কোয়ার্টারটা না, অ্যাকচুয়ালি সারাউন্ডিংটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, যেটার কারণে তার একটু বেশি অন্যরকম, একটু অন্য যে কোনো থেকে এটা খুব ডিফারেন্ট লাগবে। আর এইটা ছাড়া, এই ওল্ড কোয়ার্টার ছাড়া যদি আপনি যাই বলেন, অন্য যেই জায়গাগুলোতে যাইতে চান না কেন, সব এটা সারাউন্ডিং, সব এটার সারাউন্ডিং। এটা থেকে আপনি 2 মিনিট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে যে কোনো জায়গায় যেতে পারবেন। সো এই জন্য আর কি এই জিনিসটা, এই ওল্ড কোয়ার্টারে সবাই আসে, দেন এই ওল্ড কোয়ার্টারে এই জায়গাটাতে সবাই টাইম স্পেন্ড করে বেশি।
সো আজকের দিনটাতে আমি এখানে এসে অনেক একটু লাকি ফিল করতেছি, কারণ এখানে একটা মেলা বসছে। শুধু এই জায়গায় না, আমি পুরো শহরেই দেখতে পাচ্ছি যে ওপেন ফেয়ার যেটাকে বলে, সো এরকম সেই ওল্ড টাউনে আসার পরও দেখেছি সেম জিনিসটা এখানে হচ্ছে। এই জায়গাটা মূলত প্রত্যেকটা স্টলই মূলত বাচ্চাদের জন্য। এই জায়গায় বাচ্চারা খেলতেছে, ওইখানেও বাচ্চারা খেলতেছে, এই জায়গায় বাচ্চারা খেলতেছে, এই জায়গায় ড্রিঙ্কস, তাও ঠিক কিকস ককটেল, মানে বাচ্চাদের জন্য ককটেল। সো এই মেলাটা মূলত বাচ্চাদের জন্যই করা এখানে। তারপরে এখানেও দেখা যাবে, আমি আমি জানি না অ্যাকচুয়ালি কি স্পেশাল ওকেশন এখন এই জায়গাটাতে হচ্ছে, বাট যা দেখে মনে হচ্ছে কোনো একটা অবশ্যই কোনো একটা স্পেশাল ওকেশন যার কারণে এত কিছু। তো আমি ওল কোয়ার্টারে হ্যাঁ কেন না এখানে আপনাকে কিছু পড়ার মধ্যে যে আপনি খুব মজা পাবেন সেটা আমি বলতেছি না, বাট চারপাশে এরকম একটা ভাইব ক্রিয়েট হয়ে আছে যে আপনি শুধু এই রাস্তা ধরে হাঁটতেই মন যাবে আপনাদের। ব্যাস এই হাঁটাটাই আপনার কাছে অনেক বড় বিনোদন। যে রাস্তাগুলো একটু একটু সরু ইউরোপিয়ান স্টাইলের যে রাস্তাগুলো যেরকম হয়, দুপাশে বিল্ডিংগুলো দেখতে আপনাকে জিনিসগুলো আসলে এই সৌন্দর্যগুলো ফিল করার জিনিস, আপনাকে এখানে আসতে হবে এবং এখানে সেই সব জিনিসগুলো একটু ফিল করতে হবে, এটা সত্যি কথা। সো ভিউয়ার্স, ওল্ড কোয়ার্টারটা দেখা হলো, এখন আমি আপনাদেরকে যেই জায়গাটাতে দেখাবো সেটা বলা হয় দ্য ওয়াল অফ গার্নিশ। এর মানে হলো এই জায়গাটাকে বলে, এই আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটাকে বলে আপনার মোস্ট বিউটিফুল ব্যালকনি অফ দ্য ইউরোপ। সো ইউরোপের সবচেয়ে সুন্দর ব্যালকনি হলো এই জায়গাটা। এই যে দেখুন, এই সেই ব্যালকনি, আই ডোন্ট নো, এখানে আপনারা রেস্ট্রিকশন আছে, প্রবেশাধিকার নিষেধ, সো কেউ প্রবেশ করতে পারবে না এখানে, বাট সেই বাহির থেকে দেখতে পারবে। আর এটা ঠিক একদম আপনার এই ওল্ড টাউনের ঠিক পাশে, এবং অ্যাট দ্য সেম টাইম বক কেসমেন্টও ঠিক এই জায়গাটা, এই সেই ওয়াল, এই ওয়ালটাকে বলে বক কেসমেন্ট। এখানে যে আপনারা যেরকম ফুটো ফুটো দেখতেছেন, এই ফুটো ফুটোগুলাই হলো কেসমেন্ট, যেখানে এই শহরটাকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ওল্ড টাউনের ঠিক শেষ দিকটাতে আসলে আপনারা সুন্দর পাহাড়ের দৃশ্যটা দেখতে পারবেন। আর ঠিক ওই পাশেই একটা ঝর্ণা, ঝর্ণা বলা যাবে না, একটা লেকের মতো আর কি, লেকের পানিটারে ঝর্ণার মতো করে বানাচ্ছে। দেন আমি কি করলাম, পাহাড়ে আবার উপরে উঠলাম। এখন এই পাহাড় দিয়ে আমি একদম শেষ মাথার অপোজিট সাইডে যাব, যেখানে লেক এবং ছোট একটা ঝর্ণা আছে। তো আমি এখন এই মুহূর্তে ঠিক ওই জায়গাটাতে যাবো, এই পাহাড়ের রাস্তা ধরে যাবো। আশা করি আপনারা আমার সাথে। সো হ্যালো ভিউয়ার্স, ওল্ড টাউনের একদম ঠিক শেষের দিকেই আপনারা একটা অপরূপ মনোরম, এক কথায় অসাধারণ একটা জিনিস উপভোগ করতে পারবেন, সেটা হলো একটা ঝর্ণা। ওই যে ল্যাকটা ছিল, ওই ল্যাকটাকে এখানে এরকমভাবে তারা ক্রিয়েট করছে এই জায়গায় আসার পর, এই জায়গাটা সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা হয়ে গেছে। আপনারা শুনতে পারতেছেন ঝর্ণার সাউন্ডটা। উপরে হলো পেভমেন্ট, আর এদিকে হলো ঝর্ণাটা। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাব সেটা হলো বক কেসমেন্ট। সো বক কেসমেন্ট হলো, আমি আপনাদেরকে যখন ওল্ড টাউনটা ঘুরাচ্ছিলাম তখন আমি দেখাচ্ছিলাম যে চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়। সো এই পাহাড় গেরা ছিল এই কেসমেন্টটা, মানে এই কেসমেন্টে অনেক ছোট ছোট গর্ত ছিল, যেগুলোর মধ্যে কামান থাকতো, কামান রাখা ছিল জাস্ট এই সিটিটাকে রক্ষা করার জন্য। কারণ ইউরোপের অতীত ঘাটলে আপনি শুধু যুদ্ধ আর যুদ্ধ দেখবেন সব কিছু।
এভ্যাকেশন ছিল এভ্যাকেশন যেটা এটা ওরকমই একটা সিটি বিজড়িত জায়গা যেটা ঠিক ওল্ড টাউনের সাথেই ওল্ড টাউনের সাথে যে ওয়ালটা এই হলো ওল্ড টাউন আর আমার পিছনে যে বিশাল বড় ওয়ালটা দেখতে পাচ্ছেন ঠিক এইটাই হলো এভ্যাকেশন এখন এইটা হয়তো বা আমি জানি না কতটুকু কারণ অফিসিয়ালি এটা ক্লোজ বাট স্টিল মানুষদের আশেপাশে ঘুরতে পারে সো আমি এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করবো কাসামের টু ব্লক অ্যাকচুয়ালি এটা এরকম একটা জায়গা ছিল এটা মানে আপনারা যা বলতেছিলাম যে আমি যে বলতেছিলাম যে সৈন্যদেরকে যাওয়ার রাখার জন্য থাকার জন্য বা শহরকে রক্ষা করার জন্য একটা প্লেস সো অ্যাজ আমি খুব আশাবাদী ছিলাম বাট আনফর্চুনেটলি এটা এখন ক্লোজ হয়ে গেছে সো বাট হ্যাঁ এটা কীরকম আমি সেই একটা মডেল আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম ছিল এই ব্লকগুলো মানে যেখানে সৈন্যগুলো থাকতো কামান থাকতো তাদের থাকার জায়গা ছিল এই যে দেখাচ্ছেন এরকম কিউব কিউব খুপড়ি করা গড় ছিল আর কি মূলত যেখানে সৈন্যরা থাকতো কামান ফিট করা থাকতো যেন শত্রুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য বাট এটা মেক্স জাস্ট এই উপরের দিকটাতে একটু ওপেন আছে বাট বাকি সবগুলো সাইডে এক কথায় বন্ধ বলা যেতে পারে সো ভিউয়ার্স এখন এই মুহূর্তে আমি যখন আপনাদেরকে শুরুর দিকে যখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছিলাম ওল্ড কোয়ার্টারের দিকে তখন আমি ব্রিজের ওপর থেকে আপনাদেরকে একটা জিনিস দেখেছিলাম যে ব্রিজের নিচের দিকটা তো এই মুহূর্তে আমি যখন আবার রিটার্ন করতেছিলাম তো এখন চিন্তা করলাম যে এখন আমি এই ব্রিজের নিচের দিকটা এই সুন্দর দিকটা এখন আমি আসবো সো আমি আপনাদেরকে এই মুহূর্তে ওই জায়গাটাতে আমি আসি এরকম পাথরের মাঝে ঠিক পাথর কেটে এরকম সরু সিঁড়ি বেয়ে বেয়ে আমাকে নিচে নামতে হচ্ছে এবং এটা খুবই ছোট একটা শহর এবং অনেক সুন্দর তাদের বাড়ি ঘর বিল্ডিং এর স্ট্রাকচারগুলো অনেক সুন্দর অনেক আধুনিক এই লুক্সেমবুর্গের সিটির এরিয়াটা একটা সবচেয়ে ভালো দিক হলো এখানে বিশ্বস্ত সাইকেলের রাস্তা এবং হাঁটার রাস্তা এবং অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস দেখেন রেস্টুরেন্টগুলো বাইরে গিয়ে সুন্দর খাবারের ব্যবস্থা করা সেখানে রাস্তাগুলো খুবই বিশ্বস্ত প্রশস্ত অনেক বড় এবং সবার কথা চিন্তা করে জিনিসগুলো সাজানো আর বাড়িঘরগুলো শহরের বাড়িঘরগুলো খুবই সুন্দর মানে তাদের নিজস্ব একটা আর্কিটেকচারাল একটা ভাব আছে বাড়িঘরগুলোর মধ্যে শহরের এবং সুন্দর মাঠে এই যে মাঝেতে একটা গাছ ওই পাশে সাইকেল চলবে এই পাশে মানুষ চলবে তো শহরের জিনিসগুলো আমাকে হ্যাঁ খুবই এনজয় করার মতো আসবে সব কিছু সো ডিয়ার ভিউয়ার্স আমার লুক্সেমবুর্গ সিটি ট্রিপ এখানেই শেষ তবে সবার শেষে আমি আপনাদের যে একটা মজার জিনিস দেখাবো সেটা হলো একটা ওপেন ফেয়ার যেটা বলে আর কি তো আমার পিছনে যে দেখতেছেন এখানে মানুষ বিভিন্ন কাপড় চোপড় যে যা পাচ্ছে সবই এই ওপেনলি এই ওপেন মার্কেটে বিক্রি করতে সো আমি এই মার্কেটে এখানে ঘুরে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করবেন এবং আমাকে এত এত সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ